Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikar. Ete cancer hoy. নিরুদ্দিষ্ট মানুষের সংখ্যা খুবই আশ্চর্যজনক ভাবে বেড়েই চলেছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী শহরের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাচ্ছেন বহু মানুষ, এবং এই তালিকায় রয়েছেন নানান বয়সের ও নানান পেশার মানুষ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী খুবই উদ্বেগ প্রকাশ করেছেন এবং তদন্ত ভার তুলে দিয়েছেন সিআইডির হাতে। বারেন, বাজার চললে নাকি? শোনা গেছে যে মুজরো করতে যাচ্ছি, যাবে? নিজেকে হারালে ভাবে কি খোঁজে আমার, ওই তো হাত বাড়ালে এ বড় ধসার সময়, সব অচেনা মনে হয় নিজেকে সবাই হারায়, চাঁদ দেখেও লাগে ভয়, ছত তো বেশি রাতে কি খোঁজে আমরা, ওই দু চোখ সারালে এ বড় কঠিন সময় শেষ থেকে শুরু হয়, নিজেকে সবাই হারায় চাঁদটাকেও লাগে কি পেয়েছিস কি তোরা? আমি কি লক্ষ্মী মিত্তাল? দাদা লক্ষ্মী তো সবাই। আচ্ছা আপনি নিন, কুড়ি টাকা কম দেবেন, 280 করে দেবেন। 280 কিন্তু এক পয়সা বেশি দেবো না, চল। কি করে বসে করবি? লেগে না থাকে, ভালো করে ছাড়িয়ে দিস। কান কোটা দেখবি। আপনি কি শ্রী বারিন দত্ত? হ্যাঁ, তো কি হয়েছে দাদা? আরে চড়ছেন কেন, আমি আপনার একটা পোর্ট্রেট এঁকেছি। পোর্ট্রেট? আমি কি রবীন্দ্রনাথ না বিবেকানন্দ যে আমার পোর্ট্রেটকে আপনি ধন্য হবেন? আরে ধন্য হব কেন, এটা আমার প্রফেশন, আমি একজন পোর্ট্রেট আর্টিস্ট। এই বাজারে কত বিভিন্ন চরিত্রের লোক আসে, আমি দূর থেকে তাদের ছবি আঁকি, তার বিনিময়ে সখানেক টাকা পারিশ্রমিক। তাই বলুন, এটা একটা ধান্দাবাজি, এই পয়সা রোজগার একটা ফিকির। শুনুন মশাই, আমার পোর্ট্রেট ফোর্ট্রেটের কোনো দরকার নেই, নমস্কার, আপনি আসেন। এই তোর মাছ কাটা শেষ হলো? হ্যাঁ দাদা হয়ে গেছে। দাদা দে, মাছ কাটতে রাত ভোর করে দিবি।
ও দাদা, একবার একবার দেখুন, একবার দেখুন, আপনার পছন্দ হবে, একবার দেখুন। আপনি তো আচ্ছা নাচের মধ্যে লোক মশাই, আমার পছন্দ অপছন্দ সব আপনি জেনে বসে আছেন। আসলে কি জানেন, আপনি যদি একবার এনভায়রনমেন্টাল কিউটা ধরতে পারেন, তাহলে এই জাগতিক মহাজাগতিক অনেক কিছু জিনিস একবারে আপনার একবারে হাতের নাগালে চলে আসবে, হাতের নাগালে। ভাত নামকে কি ছাইপা শিখেছেন দেখি, যদি পছন্দ না হয়েছে না একটা পয়সাও কিন্তু দেবো না। চিটিংবাজির বিজনেস। সারাক্ষণ খালি মোবাইল ঘাটতে ভালো লাগে? দেখি দেখি এটা কি। ওয়াও বাবা, হু হ্যাজ ড্রন দিস পোর্ট্রেট, ইটস অসাম। ওই বাজারে একজন জোর করে দিল, ও নাকি পেন্টার, তাই বাধ্য কিছুটা নিতেই হলো। প্রথমে রিফিউজই করেছিলাম, শেষমেশ 100 টাকা গচ্ছা গেল। মা কি দেখে যাও, আসছি। যাই বলো, আমার তো বেশ পছন্দ হয়েছে। এন্ড ইউ আর লুকিং সো ইয়াং। কই দেখি, যদিও নীলের থেকে অনেক ভালো পোর্ট্রেট আঁকতে পারে। হ্যালো নীল, জানিস কি হয়েছে আজকে? বাহ, বেশ এঁকেছে তো। শোনো, এটাকে কিন্তু ফ্রেম করাতে হবে। তোমাদের তো ফালতু কথা আমার খেয়ে দিয়ে কাজ নেই। দাদা বলুন, এই ছবিটা ফ্রেম করতে কত পড়বে? এটা কি এনেছেন? কেন কেন মানে, এটা এই তো আবছা ছবি, দেখি কোনো ছবি নেই এখানে। এরকম চিটিংবাজি, লোক ঠকানো আমি বের করছি। এই যে মশাই, ভালোই তো লোক ঠকানোর ফিকি। না না, 100 টাকা দিয়ে যে আমি এই পেন্টিংটা কালকে নিয়ে গেলাম, 24 ঘন্টা যেতে নেতে এরকম আবছা হয়ে গেল। আসলে কি জানেন তো, গতকাল তাড়াহুড়ো করে আপনাকে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো একদম বলা হয়নি। আমি একটা পার্টিকুলার ফটো সিনথেটিক পেন্ট ইউজ করি ছবি আঁকার জন্য। আপনি ছবিটা সূর্যের আলোয় রাখুন, দেখবেন একদম ম্যাজিকের মতো একদম জীবন্ত হয়ে উঠবে। আমাদের এই মহাবিশ্বে এমন অনেক মহাজাগতিক সূত্র লুকিয়ে আছে মিস্টার দত্ত, অনেক মহাজাগতিক সূত্র। ওই যে বলেছিলাম এনভায়রনমেন্টাল কিউ, তাও যত আশারে গপ্প, ফটোসিনথেটিক পেইন্ট, বাপের জন্য কখনো দেখিনি শুনিও নি। আপনি এখনো অনেক কিছু শোনেননি মিস্টার দত্ত। আপনি কাবুলিওয়ালার বউ দেখেননি, আপনি পাঞ্জাবি কন্ডাক্টর দেখেননি, আপনি মহিলা নাপিত দেখেননি, আপনি অনেক কিছু দেখেননি। তাই বলে কি হয় না, সব হয় মিস্টার দত্ত, সব হয়। এই মহাজাগতিক সূত্র মতে সব হয়। আপনার সঙ্গে কথা বললে না আমার লাভের থেকে ক্ষতি বেশি হয়।
গরম মশলা কিনে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নয়তো আমরা বোবার গরম হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, ডুজ অ্যান্ড ডোনস, ডুজ অ্যান্ড ডোনস। আরে না না, দূরত্ব কিছু না, কিন্তু কি জানিস তো, মানে ওই ওই পুরনো বারিনকে কোথাও খুব মিস করি। বাকি আচ্ছা শোন না, ও বোধহয় এসে গেছে, রাখছি এখন। আসবে না, অসুবিধা হয়ে যাবে না। দেবলি না যাচ্ছে, বিকেলে বাড়ি দিস। ঠিক আছে, বাই। নটা বাজে, এখনো বুড়ি বাড়ি ফেরেনি? ফিরেছিল ওই, তারপর আবার ওই পৌলমী আছে না, ওদের বাড়িতে গেল, নাকি সারাদিন পড়াশোনা করবে। কাল তো ছুটি, পরশু কলেজ করে তারপর ফিরবে। তুমি উঠে পড়ো, আমি কিন্তু খাবার বাড়ছি, তাড়াতাড়ি এসো। ব্যাপার এত ফুর্তি? সোলার এফেক্ট অন ফটোসিনথেটিক পেইন্ট, বুঝলে গিন্নি? কি মাথাটা কি পুরোই গেছে? আরে অত ডাল নিচ্ছ কেন? চিকেনটা দিও তো খাবে নাকি? আগে খেয়ে নি, তারপর নিচ্ছি। তোমার হাতের রান্না না বলতে পারি গিন্নি। কাল সকাল সকাল বেরোতে হবে, ডিনার কনভেনশন আছে। দেবলিনও যাচ্ছে, দুদিনের মার কাছ থেকে ঘুরে এসো না, যাওয়া হয় না, সময় পাও না। কি হয়েছে তোমার? মানে মানে শরীর ঠিক আছে তো? হঠাৎ এরকম ভালো ভালো কথা বলছো কেন? রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢা
আলো চাঁদের হাসির বাঁধ ভেঙে। Morning, sir. Morning. Hi, sir. Vishwakarma Enterprises' sales figures gulo last quarter e collect korecho? But their sales ta eto abruptly drop korlo. Any specific reason? From the dealer's perspective, manpower related kichu issues crop up korechilo. Okay. But from the corporate side, amader onek kichu gafiloti hoyeche. Acha. You have to work more on it. Sure. You have to be more careful and monitor more closely then. Sure, sir. Good morning, dear gentlemen. On behalf of JBS Limited, I, Ms. Debolina Chaudhury, welcome you all at the East Proximity Dealers Meet. To preside over today's discussion, we have Mr. Barin Dutta, Senior Manager, Business Development. Please welcome Mr. Dutta on the podium. Thank you. Julia, thanks. Good morning and welcome you all for the East Proximity Dealers Meet 2019. On behalf of JBS Limited, I myself, Barin Dutta, would like to thank each one of you because you have been a very crucial member towards the contribution. We have done brilliant for the last 2 quarters. Our sales figures have crossed by 25%. So this time, we have to focus on something else, which is customer retention.
So, where we lack is a customer retention policy that we have framed for the organization. So, we need your help in finding out what are the, you know, lacunae that we are having. So that, you know, JBS can be. It's a long day indeed. I need to chill now and plunge into the pool. Hey, Mr. Dutta, isn't the weather romantic today? Dekhun na, chaandta ki shundar. And you're getting young day by day. Let's have some fun tonight. চাঁদের আলোয় রাখবেন না, এটা একটা বিশেষ ফটোসিনথেটিক পেইন্ট। এটা চাঁদের আলোয় একটা হাইপোটাইম স্পেস রিয়াকশন তৈরি করবে, যার ফলে আপনার ছবিটি ব্যাকওয়ার্ড টাইম ট্রাভেল করবে, আর তার সঙ্গে আপনিও ব্যাকওয়ার্ড টাইম ট্রাভেল করবেন। এক আশ্চর্য মহাজাগতিক সূত্র। আমাদের এই মহাবিশ্বে এমন অনেক মহাজাগতিক সূত্র লুকিয়ে আছে মিস্টার দত্ত, অনেক মহাজাগতিক সূত্র। ফটোসিনথেটিক পেইন্ট, ওই যে বলেছিলাম এনভায়রনমেন্টাল কিউ, এটা চাঁদের আলোয় একটা হাইপোটাইম স্পেস রিয়াকশন। সব হয় মিস্টার দত্ত, সব হয়। এই মহাজাগতিক সূত্র মতে সব হয়। আপনি যদি একবার এনভায়রনমেন্টাল কিউটা ধরতে পারেন, তাহলে এই জাগতিক মহাজাগতিক অনেক কিছু জিনিস একবারে আপনার একবারে হাতের নাগালে চলে আসবে। হাতের নাগালে বাড়ি ফিরে ছবিটাকে পুড়ে ফেলতে হবে, বাড়ি ফিরে ছবিটাকে পুড়ে ফেলতে হবে। আপনি সেই ছবিটা চাঁদের আলোয় রেখে এলেন, আমি আপনাকে বলেছিলাম মহাজাগতিক শক্তিতে বিশ্বাস রাখতে শিখুন। আসলে কি জানেন দত্তবাবু, মানুষের মন থেকে বিশ্বাস ক্রমশ হারিয়ে যাচ্ছে। পরম মঙ্গলময়ের উপরে বিশ্বাস রাখাটাই এখন দুষ্কর। আমাদের এই আরবান কালচার প্রতিনিয়ত সেই বিশ্বাসে আঘাত আনছে। শুনুন, আপনি তাড়াতাড়ি রিসেপশনে যান। রিসেপশনে টেবিলের ওপর একটা খাম আছে, আপনার নাম লেখা আছে ওই খামের ওপর। ওটা নিয়ে সোজা রেল স্টেশনে চলে যাবেন। খামের ভেতরে একটা লোকাল ট্রেনের টিকিট আছে, সোজা ট্রেনে উঠে হাওড়া চলে আসুন। দেখুন যদি শেষ রক্ষা হয়। শেষ রক্ষা মানে কি? হ্যালো,
হ্যালো হ্যালো বাড়িতে আমরা কোনো আওয়াজ আমরা কোনো আওয়াজ আরে বসো বসো খোকা, তুমি তো খুব হাঁপাচ্ছ, জল খাবে তুমি? তুমি কি একা একা হাওড়া যাচ্ছ নাকি তোমার সঙ্গে কেউ আছে? কেউ নেই, কেউ নেই। কোথায় থাকো তুমি? পাটুলে। খোকা কোথায় যাবে? পাটুলি পাটুলি পাটুলি। গুড বাই মিস্টার দত্ত, গুড বাই। আপনি শুনছেন খাস সকাল খাস কৌশিকের সঙ্গে। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী গত তিন দিন ধরে নিখোঁজ জেবিএস লিমিটেডের বরিষ্ঠ প্রবন্ধক শ্রী বারিন দত্ত। তাকে শেষবার দেখা গিয়েছিল দেবানন্দপুরের একটি হোটেলে। তখন তার পরনে ছিল একটি লাল টি শার্ট এবং নীল পাজামা। আপনার একটা পোর্ট্রেট এঁকেছি, দেখবেন।
নীলচে রোগ যেভাবে ছড়িয়েছে আতর, ক্ষয়ের ভেতর খয়ে যাচ্ছে আমার শহর। নীলচে রোগ যেভাবে ছড়িয়েছে আতর, ক্ষয়ের ভেতর খয়ে যাচ্ছে আমার শহর। তামাটে যত কাটা কুটি দাগ, নান্দনিক তোমার আমার প্রতিবাদ। তামাটে যত কাটা কুটি দাগ, নান্দনিক তোমার আমার প্রতিবাদ। মিছিলে যারা আজকে হেঁটে যায়, মিছিলে যারা আজকে হেঁটে যায়, পলাতক আসলে সময় গুনছে ভয়। নিঃশ্বাসে এক বিশ্বাসে তুমি ঢেলে দিলে বিষ, নিমেষে ভিড়ে মিশে কে রাখে তার হদিশ। নিঃশ্বাসে এক বিশ্বাসে তুমি ঢেলে দিলে বিষ, নিমেষে ভিড়ে মিশে কে রাখে তার হদিশ। অন্ধকার গিলে নিচ্ছে প্রতিদিন, চার মিনার পুড়ে যাচ্ছে নিকোটিন। আবছায়া মৃত্যুরা হেঁটে যায়, পলাতক আসলে সময় গুনছে ভয়। নীলচে রোগ যেভাবে ছড়িয়েছে আতর, ক্ষয়ের ভেতর খয়ে যাচ্ছে আমার শহর। নীলচে রোগ যেভাবে ছড়িয়েছে আতর, ক্ষয়ের ভেতর খয়ে যাচ্ছে আমার শহর।